দর্শক, এটা একটা চমৎকার প্রাকৃতিক জায়গা। এটা ন্যাচারালি এটা হয়ে গেছে, আপনি দেখেন এই যে ওরা যে রাস্তা করেছে, এই যে মানে আমরা যে ওয়াকিং ওয়ে যেটা, সেটা কিন্তু পাথরে, একদম পুরা পাথরে। ওরা পাহাড় থেকে নিয়ে নিচে আসেন, পাথর থেকে নিয়ে এইখানে যা শুধু রেডি করে বসিয়ে দিয়েছে। দর্শক এর ওয়াও, দর্শক যদি দেখুন এখানে কিন্তু এই এখন হয়তো পানি নেই, দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি নেই, বাট এটা বোঝাই যায় যে বর্ষাকালে এটা কী পরিমাণ এই ধ্বংসযোগ্য হবে, পানির কী পরিমাণ স্রোত যে হবে এটা আসলে দর্শক বলার অপেক্ষা রাখে না। তো এটা সত্যিই চমৎকার একটা জায়গা। আপনারা যারা শিলং আসবেন, শিলং থেকে অবশ্যই এই চেরাপুঞ্জিতে এই গার্ডেন অফ কেভে কিন্তু বেড়াতে আসবেন, এটা মিস করবেন নয়তো। দর্শক আমি বলি, সেটা হচ্ছে যারা এই শিলং বা মেঘালয় বেড়াতে আসবেন তাদের ক্ষেত্রে কিছু পরামর্শ হচ্ছে। প্রথম পরামর্শ হচ্ছে প্রচুর আপনার, যেহেতু আপনি ট্রাভেল করবেন আপনাকে ব্যাটারি ব্যাকআপ রাখতে হবে, যেটা আমি আজকে সকাল থেকে ফেস করছি। আমার ফোনে চার্জ নেই, ব্যাটারিগুলো অলরেডি শেষ, মোবাইলের ব্যাটারিও প্রায় শেষের দিকে, তো সেজন্য আপনাকে পাওয়ার ব্যাকআপটা অবশ্যই রাখতে হবে। তারপর হচ্ছে শীতের কাপড়, এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, শীতের কাপড় তো মাস্ট। শীতের কাপড় আপনি যদি বর্ষাকালে আসেন সেক্ষেত্রেও লাগবে, আর আমরা যেহেতু একটা সিজন ছাড়া চলে এসেছি তারপরও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ ঠান্ডা আছে। আর হোটেলের ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন যে হোটেলে গিজার আছে কি না, গরম পানি যেহেতু লাগবেই, স্বাভাবিক পানি অনেক ঠান্ডা থাকে। তাছাড়া হচ্ছে আর কি, আর এখানে আসলে শপিংয়ের ক্ষেত্রে আমি বরাবরই না করব যে শিলংয়ে আসলে শপিং করার দরকার নেই, কারণ হচ্ছে এখানে জিনিসপত্রের দাম প্রচুর, কারণ এগুলো সব গুয়াহাটি হয়ে, আসামের রাজধানী গুয়াহাটি হয়ে তারপর শিলংয়ে আসে, তো সেক্ষেত্রে এখানে শপিং না করাটাই বেটার। বাকিটুকু আমার বন্ধু ভাই সহকর্মী ও বলবেন আর কী কী করতে হবে, কী কী করবেন না। এখন বলুন যে আসলে এখানে যারা আসবে তাদের কী করা যাবে, কী করা যাবে না, আর কী পরিমাণ বাজেট লাগবে একটু যদি বলেন। এখানে আসার জন্য বাজেটটা আসলে বাজেট নিয়ে আসা দরকার, কারণ এখানে ঘোরার জন্য অনেকগুলো জায়গা আছে। গতকালকে আপনি যেটা বললেন সেটা হচ্ছে আমি একটা উটিজি কেবল মোবাইলের, যেটা আমাদের দেশে বাংলাদেশে 30-50 টাকা, সেটা কালকে এক জায়গায় বলছে 150, আর জায়গায় বলছে 150 রুপি, আর জায়গায় বলছে 200 রুপি। এখন বুঝলেন আপনি শপিং করবেন কি করবেন না, সেটা শিলংয়ের যে শপিং বলছেন ওটা না করাই বেটার। আর এই এখানেকার যে ট্যাক্সিওয়ালা কিংবা কারাওয়ালা এগুলো অনেক বেশি ফল্টি বাস, আপনাকে বলবে এক ধরনের, ওরা আপনাকে করবে আর এক ধরনের। সেটা আমরা সকালবেলা থেকে ফেস করছি, দরদাম করে নিতে হবে। গতকালকে রাতে আমাদের কথা হয়েছিল একজনের সাথে, ধুনি নামে একজন ড্রাইভারের সাথে, উনি বললো যে সে সকালবেলা আসবে, কিন্তু সে আমাদেরকে না জানাই সে অন্য একজনকে পাঠিয়েছে, সে আমাদের কাছে অনেকটা এই যে বাড়া দাবি করতেছে। তারপরে ওর ওখানে না আসে আমরা অন্য একটা ট্যাক্সি নিয়ে আসছি, ঠিক আছে। এই জন্য আর ডলারের ক্ষেত্রে সরি রুফি নেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় বর্ডার থেকে নেওয়ার চেষ্টা করবেন। আমরা শিলং শহরে এসে দেখলাম যে আমরা বর্ডার থেকে রুফি নিয়েছি, এটা হচ্ছে 70 রুফি, বাংলাদেশি টাকা 100 টাকা, 70 রুপি। এখানে এসে দেখলাম সেটা 65, নগদে আপনি 5 টাকা ধরা খাবেন, ঠিক আছে। আর কত টাকা আসলে আমরা এখনও হিসাব করিনি, আমাদের চেষ্টা থাকবে যে একটা লো বাজেটের মধ্যে গ্রুপ, হ্যাঁ গ্রুপ ভিত্তিক আসলে সব গ্রুপ করলে ভালো, চারজনের গ্রুপ আসলে সব কিছু সুবিধা হয়, কারণ চারজনের গ্রুপের মধ্যে খরচটা কম হয়, ঠিক আছে। যেমন আমরা আজকে শিলং থেকে এখানে আসলাম হচ্ছে আপনার কত 2000 রুপি দিয়ে আসা যাওয়া, ঠিক আছে, চারজন হলে কিন্তু সেটা অলরেডি 500 টাকা আপনার টাকাটা অনেকটা সেফ হয়ে যেত, ঠিক আছে। আর এখানে এসে আপনার যথেষ্ট বিয়ার খাবেন, কারণ এখানে বিয়ারের দাম অনেক সস্তা, 100 টাকাই কিং স্টার বিয়ার পাবেন, হ্যাঁ। সেখানে আপনি একটা রেডবুলের দাম হচ্ছে 150 টাকা, 150 রুপি, সেখানে বিয়ারের 500 ক্যান, 500 মিলিমিটার একটা ক্যান হচ্ছে 100 টাকা, ঠিক আছে। আচ্ছা এই জন্য একটু বুঝে শুনে খরচ করা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।